উত্তর পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সোয়াইত উপত্যকার পাশতুন জনজাতির অন্তর্ভুক্ত এক সুন্নি মুসলিম পরিবারে 1997 খ্রিস্টাব্দের 12 জুলাই জন্মগ্রহণ করেন মালালা। পুরো নাম মালালা ইউসুফজাই, তার পিতার নাম জিয়াউদ্দিন, মাতা তোরপেকাই। দক্ষিণ আফগানিস্তানের বিখ্যাত মহিলা পাস্তু কবি ও যোদ্ধা মালালাই এ মেই ওয়াকানদের নাম অনুসারে নামকরণ করা হয় তার। আক্ষরিক অর্থ দুঃখে অভিভূত। তিন ভাই বোনের মধ্যে সেই সবার বড়। বাবা জিয়াউদ্দিন একজন শিক্ষা আন্দোলন কর্মী ও কবি, যিনি মুশহাল পাবলিক স্কুল নামক বেশ কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। ইংরেজি, উর্দু ও পাস্তু ভাষাতে দক্ষ মালালা বাবার নিকট হতেই শিক্ষা লাভ করেন। মাত্র 11 বছর বয়সে বিবিসির সাইটে নারী শিক্ষা ও শিশু অধিকারের প্রয়োজনীয়তা নিয়ে ব্লগিং শুরু করে তালেবানদের হামলার শিকার হন মালালা। তবে থেমে থাকেনি তার যুদ্ধ, মাথায় গুলির আঘাত নিয়ে লড়াই চালিয়ে গেছেন। On the 9th of October 2012, the Taliban shot me on the left side of my forehead. They shot my friends too. They thought that the bullet would silence us. But they failed. যার ফলশ্রুতিতে 2014 সালের 10ই অক্টোবর শিশুদের প্রতি অবিচারের বিরুদ্ধে ও শিক্ষা অধিকারের লড়াইয়ের জন্য শান্তিতে নোবেল পান মালালা। মাত্র 17 বছর বয়সে এই পুরস্কার লাভের সময় বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী সম্মান লাভ করে সে। এছাড়া সে আরও অসংখ্য বিষয়ে বিভিন্ন দেশি ও বিদেশি পুরস্কার লাভ করে মালালা। মালালা ডে ইজ নট মাই ডে, টুডে ইজ দ্য ডে of every woman, every boy, and every girl who have raised their voice for their rights. নারী শিক্ষা ও শিশু অধিকারের জন্য লড়াই করতে করতে এখন লাখপতি মালালা। যুক্তরাষ্ট্রভিত্তিক পলিসি স্টাডিজ ইনস্টিটিউটের তথ্য মতে বর্তমানে তার প্রতি বক্তৃতার সম্মাননা $1,50,000 বেশি। One child, one teacher, one book, and one pen can change the world. Education is the only solution. ধর্মীয় অন্ধবিশ্বাস থেকে নারীদের মুক্তি আর শিক্ষার জন্য তার এই লড়াই নিয়ে 2013 সালে প্রকাশিত আয়াম মালালা পুরো বিশ্বে বিক্রিত হয় 21 লাখেরও বেশি কপি। I am Malala. It's honestly humbling to meet you. গত বছরের আগস্ট পর্যন্ত পাওয়া তথ্য মতে 18,70,000 পাউন্ড অর্থের মালিক মালালা ও তার পরিবার। তবে এ অর্থ নিজের জন্য নয়, সমাজের অধিকার বঞ্চিত শিশুদের জন্য ব্যয় করছেন তিনি। Let us pick up our books and our pens. They are our most powerful weapons. 2015 সালে মালালার জীবন কাহিনী নিয়ে মার্কিন চলচ্চিত্র নির্মাতা ডেভিড গুয়েনহাইমের পরিচালনায় হি নেম মি মালালা নামে একটি তথ্যচিত্র নির্মাণ করা হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তীতে আবার আরেকটি টপিক নিয়ে হাজির হব আপনাদের সামনে।